আসসালামু আলাইকুম সবাইকে। রাজশাহী বোর্ড 2019 সালের এবং যশোর বোর্ড 2017 সালের কানেক্টরস সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের এই কানেক্টর পর্বটি সমাধান করতে হলে যে কানেক্টরসগুলো আমরা ব্যবহার করব সেগুলো সম্পর্কে তোমাদের আগে প্রাথমিক ধারণা দেব। দেখো, এখানে রয়েছে ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি, যার বাংলা অর্থ প্রকৃতপক্ষে। তো ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি আমরা কখন ব্যবহার করি? যখন কোনো ঘটনার উপর জোর দিতে আমরা ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি ব্যবহার করি। তারপরে রয়েছে দেখো অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। তো বর্তমানকালের কোনো ঘটনা যখন আমরা বর্ণনা করব, এখনকার কোনো পরিস্থিতি যদি আমরা বর্ণনা করি, তখন কিন্তু আমরা অ্যাট প্রেজেন্ট ব্যবহার করব। তারপরে রয়েছে দেখো বাট। তো বাট মানে কিন্তু। এই কিন্তু দেখো বিপরীতার্থক অর্থ দিয়ে আমরা বাট কানেক্টরটি ব্যবহার করি। তারপরে রয়েছে ইন আদার ওয়ার্ডস, অর্থাৎ অন্য কথায়। একটা কথা তুমি বলেছো, যদি ওই কথাটাই আবার অন্যভাবে বলা হয়, একটা সংজ্ঞা তুমি দিয়েছো, ওই সংজ্ঞাটাই যদি আর অন্যভাবে দেওয়া হয়, সেখানে আমরা ব্যবহার করি ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়। তারপরে রয়েছে দেখো অফকোর্স, অবশ্যই। কোনো কিছু অবশ্যই বোঝাতে দেখো অফকোর্স, অবশ্যই। তারপরে দেখো ধারাবাহিকতা বর্ণনায় আমরা ব্যবহার করি ফার্স্টলি, প্রথমত, সেকেন্ডলি, দ্বিতীয়ত, থার্ডলি, তৃতীয়ত। তারপরে দেখো আরও, তাছাড়াও, অতিরিক্ত তথ্য দেওয়ার জন্যে, বেশি অতিরিক্ত তথ্য দেওয়ার জন্যে আমরা ব্যবহার করি মোরওভার, তাছাড়াও। এবং দেখো সো মানে তাই, এই সো ব্যবহার করা হয় উপসংহার, অর্থাৎ শেষে। তাহলে দেখো আমরা এখন কোয়েশ্চেনটি সলিউশন করছি। আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে বেকারত্ব একটি বড় সমস্যা। ড্যাশ ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে, এখনকার দিনের এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো তাহলে আমরা এখানে কি বলতে পারি, দেখো এখানে বলা হয়েছে যে হচ্ছে বেকারত্ব আমাদের দেশের একটি বড় সমস্যা। তো এই সমস্যাটা এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখো তো একটা ঘটনার উপরে কী করছে, পরের সেন্টেন্সই জোর প্রয়োগ করছে, ঘটনার উপর জোর প্রয়োগ করলে আমরা কী ভাষায় বলো তো, ইনফ্যাক্ট, প্রকৃত পক্ষে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে, এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারপর দেখো ড্যাশ অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। তো আমরা এখানে বসাচ্ছি দেখো অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। অ্যাট প্রেজেন্ট এর বাংলা কি? বর্তমানে। অ্যাট প্রেজেন্ট অলমোস্ট প্রায় অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের প্রত্যেকটা দেশ বা বিশ্বের প্রায় সব দেশ দেখো সাফার ফ্রম দ্য কার্স, এই অভিশাপে ভুগছে, অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এই যে বেকারত্ব যে সমস্যা, এই সমস্যায় এখন আমাদের বিশ্বের প্রত্যেকটা দেশ ভুগছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। অ্যাট প্রেজেন্ট বর্তমানে। তাহলে আমরা টোটাল সেন্টেন্সটি আর একবার পড়ছি দেখো, অ্যাট প্রেজেন্ট বর্তমানে অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। তারপরে দেখো ড্যাশ ড্যাশ বাংলাদেশ ইজ দ্য ওর সাফারার অফ দিস সো কল্ড প্রবলেম। তো পৃথিবীর অর্থাৎ বিশ্বের প্রায় প্রত্যেকটা দেশ এই সমস্যায় ভুগছে, কিন্তু তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। তাদের মধ্যে কি? বাংলাদেশ সবচেয়ে বেশি ভুগছে, তাহলে তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। তাহলে আমরা এখানে বসাবো বাট, কিন্তু বাংলাদেশ ইজ দ্য ওর সাফারার অফ দিস সো কল্ড প্রবলেম, কিন্তু বাংলাদেশ আমাদের এই সমস্যাটায়, বেকারত্ব সমস্যায় ভুগছে সবচেয়ে বেশি। তারপরে দেখো ড্যাশ নোহার ইন দ্য ওয়ার্ল্ড, নোহার ইন দ্য ওয়ার্ল্ড, ড্যাশ নোহার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি। তো আমাদের দেশে এই সমস্যাটা যত বেশি, পৃথিবীর অন্য কোথাও এই সমস্যাটা এত বেশি না। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়। আমরা এখানে বলতে পারি দেখো ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, নোহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর আর কোথাও নয় দিস প্রবলেম, এই সমস্যাটি ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এই সমস্যাটা যত বেশি, পৃথিবীর আর কোথাও এই সমস্যাটা এত বেশি না। তাহলে আমাদের এখানে দেখো একই কথা অন্যভাবে প্রকাশে আমরা ব্যবহার করি ইন আদার ওয়ার্ডস, ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, নোহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট ইন আওয়ার কান্ট্রি।
Yes, in our country. তারপরে রয়েছে দেখো ড্যাশ there are many reasons behind it. তো আমাদের দেশে যে বেকারত্ব সমস্যাটা এত বেশি তো এর পেছনে অবশ্যই কিছু কারণ রয়েছে এবং অবশ্যই ইংরেজি কি তোমরা প্রত্যেকেই জানো দেখো অফ কোর্স মানে অবশ্যই তাহলে আমাদের এখানে অ্যানসার হয়ে যাবে অফ কোর্স অবশ্যই there are many reasons behind it এর পেছনে অবশ্যই কিছু কারণ রয়েছে তাহলে আমরা এখানে বসাচ্ছি দেখো অফ কোর্স অবশ্যই অফ কোর্স অবশ্যই there are many reasons behind it এর পেছনে অবশ্যই কিছু কারণ রয়েছে এখন কিছু কারণ রয়েছে তো এখন কারণগুলো ধারাবাহিকভাবে কি করা হবে বর্ণনা করা হবে তাহলে এখন দেখো তো আমরা ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এইগুলো ব্যবহার করতে পারি কিনা অবশ্যই পারি তাহলে দেখো এখানে আমরা অ্যানসার করব ফার্স্টলি প্রথমত তাহলে আমরা ফার্স্টলি দিয়ে শুরু করছি দেখো ফার্স্টলি প্রথমত আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড আমাদের দেশ শিল্পের দিক থেকে পিছিয়ে তাহলে আমাদের বেকারত্ব সমস্যা যখন আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি তখন আমরা দেখছি আমাদের বেকারত্ব সমস্যার প্রথম বা প্রথমত যে কারণ সেটি কি আমাদের দেশ শিল্পের দিক থেকে পিছিয়ে তাহলে ফার্স্টলি আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড আমাদের দেশ শিল্পের দিক থেকে পিছিয়ে এখন দেখো সেকেন্ডলি দ্বিতীয়ত আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেল টু গিভ দ্য স্টুডেন্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাটা একজন শিক্ষার্থীকে দিতে ব্যর্থ হয় যে হচ্ছে স্বাধীনভাবে জীবনযাপন করার যে একটা অ্যাবিলিটি সেই অ্যাবিলিটি দিতে আমাদের কি আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয় তাহলে আমরা এখানে বসাচ্ছি দেখো সেকেন্ডলি সেকেন্ডলি দ্বিতীয়ত তো তারপরে রয়েছে দেখো ড্যাশ তাহলে এখানে আমরা বসাবো থার্ডলি থার্ডলি তৃতীয়ত ইট হ্যাজ লিটিল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং তো এইটা বৃত্তিমূলক যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণটা দেয় না খুব অল্প পরিমাণে দেয় তাহলে এটা আমাদের তিন নম্বর কারণ আমরা এখানে বসাবো থার্ডলি থার্ডলি তৃতীয়ত তৃতীয়ত আমাদের যে বৃত্তিমূলক প্রশিক্ষণ আমাদের যে ট্রেনিং প্রশিক্ষণের ব্যবস্থা সেটা সামান্য পরিমাণে দেখো আমরা তারপরে বলতে পারি ড্যাশ আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইয়ার্স হ্যাভ এ ফল সেন্স অফ ডিগনিটি তো আমাদের যারা শিক্ষার্থী রয়েছে এবং যারা যুবক রয়েছে তাদের ফলস অর্থাৎ মিথ্যা একটা সেন্স একটা অনুভূতি রয়েছে বা ধারণা রয়েছে কিসের ডিগনিটি মর্যাদা সম্পর্কে অর্থাৎ মর্যাদার একটা ভুল ব্যাখ্যা একটা ভুল সংজ্ঞা আমাদের ছাত্রছাত্রীরা এবং ইয়ার্স অর্থাৎ যুবকদের কি যুবকদের ধারণা রয়েছে সেন্স ইয়ে ফল সেন্স একটা কি মিথ্যা ধারণা রয়েছে এই মিথ্যা ধারণাটা কি আমাদের যুবকরা বা শিক্ষার্থীরা মনে করে যদি কেউ সমাজে এই সমাজের যে চাকরি করে তার সম্মান হয়তো অনেক বেশি যে করে না তার হয়তো কম সেজন্য তারা চাকরির পেছনে ছোটে তাহলে এখানে আমরা বলতে পারি দেখো মোরওভার তাছাড়াও আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইয়ার্স হ্যাভ এ ফল সেন্স অফ ডিগনিটি এবং শেষটা দেখো ড্যাশ দে রান আফটার জবস ব্লাইন্ডলি যেহেতু তাদের মর্যাদা সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা রয়েছে সেজন্য তারা কি তারা অন্ধভাবে চাকরির পেছনে ছোটে তাহলে এখানে আমরা বলতে পারি সো তাই দে রান আফটার জবস ব্লাইন্ডলি তাই তারা অন্ধভাবে চাকরির পেছনে ছোটে তো আশা করি তোমরা রাজশাহী বোর্ড 2019 এবং যশোর বোর্ড 2017 সালের সমাধান পর্বটি বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আজকের মতো আল্লাহ হাফেজ